চতুর্থ শ্রেণী সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম। অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি বৈশ্বিক মহামারী কোভিড-19 এর প্রাদুর্ভাব থেকে তোমরা সবাই মুক্ত আছো, নিরাপদে আছো। আমি জরিনা আক্তার জ্যোতি, সহকারী শিক্ষক গণিত বিভাগ ব্রাইট স্কুল এন্ড কলেজ। আজ আমি তোমাদের দেখাবো অধ্যায় 8 102 পৃষ্ঠা 5 নং। চলো আমরা সবাই ঘুরে যাই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, 102 পৃষ্ঠার 5 নং আছে খালি ঘর পূরণ কর। আমরা দেখে নিব 1 নম্বর, 3 ভাগের খালি ঘর যোগ 5 ভাগের 1 সমান 15 ভাগের 13। আমাদের এই খালি ঘরে কি সংখ্যাটা হবে, মানে হর আছে 3 আর খালি ঘরটা আছে লব, এই খালি ঘরে কি হবে সেই সংখ্যাটা আমরা বের করব। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে খেয়াল করো 3টা ভগ্নাংশ দেয়া আছে। তো একটা ভগ্নাংশ আছে খালি ঘর, আর বাকি এই 2টা ভগ্নাংশ পূর্ণ ভগ্নাংশ দেয়া আছে, সাধারণ ভগ্নাংশ। তো খালি ঘরের ভগ্নাংশটা আমি এই পাশে রেখে বাকি 2টা ভগ্নাংশ ওই পাশে নিয়ে হিসাবের কাজটা করব। তো আমি খালি ঘরের ভগ্নাংশটা এই পাশে রেখে দিলাম, 3 ভাগের খালি ঘর সমান এই ভগ্নাংশটা আমি আগে লিখবো 15 ভাগের 13। এই পাশে যোগ 5 ভাগের 1 আছে, আমি যখন বাম থেকে ডান পাশে নিয়ে আসব তখন যোগ চিহ্ন থাকলে সেটা বিয়োগ চিহ্ন হয়ে যায়। তাহলে যোগ 5 ভাগের 1 এই পাশে যখন নিয়ে আসছে কত হয়েছে, বিয়োগ 5 ভাগের 1। ওকে, বা 3 ভাগের খালি ঘর সমান 5 আর 15 এর লসাগু বের করবো। এখন লসাগু বের করে আমি 2টা ভগ্নাংশকে সমঘর করে নিব। লসাগুটা বের করে নেই, দেখো এখানে পাশে রাফ করেছি আমি, 15 আছে আর 5 আছে, এই 2টা সংখ্যার মধ্যে 5 দিয়ে ভাগ যাবে। তাহলে 5 দিয়ে আমি করে নেই, 3 5 কত, 15, 5 1 5 সমান। এখন এই সংখ্যাগুলো আমি গুণ করে নিব, দেখো 3 5 কত, 15, লসাগু কত পাইলাম, 15। তোমরা এই লসাগুটা গুণিতকের মাধ্যমে করতে পারবে। তো এখন আমি লসাগু কত পেয়েছি, 15 পেয়েছি। এখন 15 ভাগের 13 আমি 2টা ভগ্নাংশকে সমহর করে নিচ্ছি, বিয়োগ 15 ভাগে 3। এটা কিভাবে হলো, লসাগু যেহেতু 15, এই 15কে আমি এই ভগ্নাংশটার হর 15 দিয়ে ভাগ করব। ভাগ করলে কত পাই, 15 একে 15 1, এই 1 দিয়ে উপরের লবকে আমি গুণ করব, 13 একে 13, এই বিয়োগ চিহ্ন। এরপর এখানে সমহর কত আছে, 15, এই 15কে আমি এই ভগ্নাংশের হর 5 দিয়ে ভাগ করব। 3 5 কত, 15, 3 দিয়ে আমি উপরে 1কে গুণ করব, 3 একে 3, বা 3 ভাগের খালি ঘর সমান আমি 15 সমহর লিখে নিলাম নিচে। এরপর এই 13 থেকে 3 বাদ দিব, 3 আছে 13, এটা যদি আমি বিয়োগ করি কত হয়, 3 3 মিলে গেছে 0, এই 1 এর 1 10 হয়। যদি শিক্ষার্থীরা খেয়াল করে এখানে লঘিষ্ঠ আকার করতে হয় ভগ্নাংশটাকে, তাহলে আমরা এক্ষেত্রে লঘিষ্ঠ আকার করে নিব, বা 3 ভাগের খালি ঘর সমান 3 ভাগের 2। এখানে আমি 3 ভাগের 2 পেয়েছি লঘিষ্ঠ আকার করে, 15 ভাগের 10কে আমি যদি লঘিষ্ঠ আকার করি, এই লঘিষ্ঠ আকার করার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে এমন একটি সংখ্যা দিয়ে হর আর লবকে ভাগ করতে হবে যাতে 2টা সংখ্যার মধ্যেই ভাগ মিলে যায়। তাহলে আমি এখানে 5 দিয়ে 2টা সংখ্যাকেই বা 2 হর আর লবকে ভাগ করেছি, দেখো 5 দিয়ে যদি আমি 10কে ভাগ করি কত হয়, 5 দুগুণে 10, যদি 5 দিয়ে আমি 15কে ভাগ করি, 3 5 15 সমান কত হয়, 3 ভাগে 2। ওকে, বা খালি ঘর গুণ 3। এখন আমি আড়াআড়ি গুণ করে নিব, খালি ঘরের গুণটা আমরা আগে করব, আড়াআড়ি এটার সাথে এই আর এই 2 এর সাথে 3, এটা হলো আড়াআড়ি গুণ করে। তাহলে খালি ঘর গুণ 3 সমান 3 গুণ 2, আড়াআড়ি গুণ করে পেলাম কি, খালি ঘর গুণ 3 সমান 3 গুণ 2, বা খালি ঘর গুণ 3। এখন এই 2টা সংখ্যা আমি কি করে নিব, গুণ করে নিব, 3 দুগুণে 6, বা খালি ঘর এখন এই এই পাশের 6 আমি লিখবো, লিখার পরে বা এই পাশের গুণটা আমি এই পাশে নিয়ে আসবো, এই পাশের গুণ যদি আমি এই পাশে নিয়ে আসি কি হয়ে যায়, ভাগ হয়ে যায়, ভাগ আর এই 3, এই পাশের গুণ 3 আমি এই পাশে নিয়ে আসলাম, ভাগ 3, ভাগ খালি ঘর সমান এই 3 দিয়ে 6কে ভাগ করলে কত হয়, 3 দুগুণে 6 2 হয়, খালি ঘর সমান কত পেলাম আমি, 2 পেলাম। সুতরাং তাহলে আমি খালি ঘরে 2 বসাই দেই, 3 ভাগের খালি ঘরে কত বসালাম, 2 যোগ 5 ভাগের 1 সমান 15 ভাগের 12। ওকে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে তোমাদের 5 নম্বরে 3টা সমস্যা আছে, এর মধ্যে আমি 1 নম্বরটা দেখালাম আর 3 দেখাবো, বাকি এই 2 নম্বর তোমরা নিজেরা চেষ্টা করবে। 3 নম্বর সমস্যাটি দেখো, 6 ভাগের 5 বিয়োগ 7 ভাগের খালি ঘর সমান 42 ভাগের 23। এখন এখানেও 3টা ভগ্নাংশ দেয়া আছে, এখানে যেহেতু 3টা ভগ্নাংশ দেয়া আছে, এখানে একটু ব্যতিক্রম আছে যে এই খালি ঘরটার আগে কি আছে, বিয়োগ চিহ্ন আছে,
বিয়োগ চিহ্ন থাকার কারণে এই খালি করে ভগ্নাংশটা আমরা ডান দিকে নিয়ে যাব, ডান পাশে নিয়ে যাব, আর বাকি দুইটা ভগ্নাংশের হিসাবের কাজ আমরা বাম পাশে করব। তাহলে আমি এই ভগ্নাংশটা আগে লিখে নেই, 6 ভাগের 5 বিয়োগ এই পাশের এই ভগ্নাংশটা আমি এই পাশে নিয়ে আসব। যদি কোনো ভগ্নাংশ বা কোনো সংখ্যার আগে কোনো চিহ্ন উল্লেখ না থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা এই ভগ্নাংশ বা সংখ্যার আগে যোগ চিহ্ন ধরে নেই বা যোগ চিহ্ন মনে করি। তাহলে এখানে যদি যোগ থাকে এই পাশে নিয়ে আসলে কি হবে, বিয়োগ হয়ে যাবে 42 ভাগে 23। এই কারণে ডান পাশ থেকে আমি বাম পাশে নিয়ে আসছি, এই কারণে যোগটা কি হয়ে গেছে, বিয়োগ হয়ে গেছে। সমান এই খালি করে ভগ্নাংশটা আমি এই পাশে নিয়ে আসবো, বিয়োগ ছিল এই পাশে নিয়ে আসার সাথে কি হয়েছে, যোগ হয়ে গেছে। এখানে আমি কোনো চিহ্ন বসাই নাই কারণ যোগ চিহ্ন না বসালেও হয়। তাহলে 7 ভাগে খালি করে এখন আমি বাম দিকে এই হিসাবের কাজটা করে নেই। 6 আর 42 এর লসাগু বের করেছি, এখানে পাশে দেখো 6 আর 42 এর লসাগু কত পেয়েছি, 42। এখন আমি দুইটা ভগ্নাংশকে সমহর করে নিব, দুইটা ভগ্নাংশকে সমহর 42। এখন এই 6 দিয়ে আমি এখানে সমহর কত আছে, 42 আছে, 6 দিয়ে আমি 42 কে ভাগ করব। 6 7 কত হয়, 42, 7 হয়। এই 7 দিয়ে উপরে 5 কে কি করব, গুণ করব, 5 7 35। তোমাদের খেয়াল রাখতে হবে নিচের হর দিয়ে সমহরকে ভাগ করতে হবে, উপরের লব দিয়ে ভাগফলটাকে গুণ করতে হবে। এরপর আমি বিয়োগ চিহ্ন দিলাম, এখানে সমহর 42, এই ভগ্নাংশের হর আছে 42, 42 দিয়ে 42 কে ভাগ করলে কত পাই, 42 একে 42 1, এই 1 দিয়ে উপরে 23 কে গুণ করব, 23 একে 23 সমান 7 ভাগের খালি কর ভা। আমি সমহর 42 লিখে নিলাম, এরপর 35 থেকে 23 আমি বাদ দিব, 3 আছে, 5 হবে কত হলে, 2 হলে, 2 আছে, 3 হবে কত হলে, 1 হলে, কত পেলাম, 42 ভাগের 12। এখন এটাকে আমি লঘিষ্ঠ আকার করে নিব। লঘিষ্ঠ আকার ক্ষেত্রে আমি বলেছি যে এমন একটি সংখ্যা দিয়ে হর আর লবকে ভাগ করতে হবে যাতে দুইটা সংখ্যাই ভাগ মিলে যায়। তাহলে আমি এখানে 6 দিয়ে দুইটা সংখ্যাকে ভাগ করেছি, দেখো 6 দুগুণে কত, 12, 6 7 42 সমান 7 ভাগের খালি কর বা 7 ভাগের 2 সমান 7 ভাগের খালি কর। এখন কি করব, আড়াআড়ি গুণ করব আমরা, এভাবে এভাবে খালি করে গুণটা আমরা আগে করব। খালি কর গুণ কত, 7 সমান 7 গুণ এই 2 ভা, খালি কর গুণ 7 সমান 7 দুগুণে কত, 14 ভা, খালি কর সমান 14 ভাগ 7, এই পাশে গুণ 7 আমি এই পাশে নিয়ে আসছি, গুণ থাকলে কি হয়ে যাবে, এই পাশে আসলে ভাগ হয়ে যাবে, ভাগ 7 বা খালি কর সমান 7 দিয়ে 14 কে ভাগ করলে কত হয়, 7 দুগুণে 14, খালি কর সমান কত পেলাম, 14। তাহলে আমরা এই খালি করে এখানে 2 বসাই দিতে পারি, খালি কর সমান কত পেয়েছি, 2। সুতরাং 6 ভাগের 5 বিয়োগ 7 ভাগের খালি করে কত বসাবো, 2 সমান 42 ভাগের 23। ওকে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো, তোমরা ঠিক একই নিয়মে বাকি 2 নাম্বার করার চেষ্টা করো।